हेलो यूट्यूब केमन आबाई आजकल भिडियो पुर्तगाल सम्पर्के पुर्तगाल बोलते चोखे सामने भेसे उठे क्रिस्टियानो रोनाल्डो अथवा जहाजे घुरे घुरे देश आविष्कार करा भास्को दा गामार कथा। पुर्तगाल देशर उत्तर अंश पर्वतमय और शीतल और दक्षिण अंशर आबहवा एकेबारे भिन्न। यह अंचलटी एकेबारे उष्ण। अटलान्टिक महासागरे देशटीते रयेछे दीर्घ समुद्र उपकूल। पर्यटनेर जन्य यूरोपे सबचेये निरापद जायगा हिसेबे विवेचित हय पुर्तगाल। यूरोपे सेंजेनभुक्त देशगुलोर मध्ये सबचेये सहजतम अभिवासन आईन पुर्तगालेर। ताई 2000 सालेर पर थेके बहु बांग्लादेशी ओ भारतीय नागरिक यूरोप अभिवासी हवार आशाय पुर्तगाले पाड़ी जमाय। पुर्तगालेर जनसंख्या बृद्धिर हार यूरोपे सबचेये कम। এই দেশের নারীরা গড়ে একটি করে সন্তান প্রসব করে থাকে। সম্পূর্ণ পর্তুগাল সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সমাবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করুন। পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। দেশটির উত্তর পূর্ব দিকে রয়েছে স্পেন আর দেশটির দক্ষিণ পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর। পর্তুগালের আয়তন মাত্র 92,212 বর্গ কিলোমিটার। দেশটির রাজধানী ও প্রধান শহর লিসবন। পর্তুগালের রাষ্ট্রভাষা পর্তুগিজ। আয়তনে অনেক ছোট হলেও দেশটির রাষ্ট্রভাষা পৃথিবীর নবম বৃহত্তম ভাষা, কারণ পর্তুগিজ ভাষা পৃথিবীর আরও 8টি দেশে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহৃত হয়। পর্তুগালের বর্তমান জনসংখ্যা প্রায় 1,01,90,000। জনসংখ্যার দিক থেকে পর্তুগালের অবস্থান সারা বিশ্বে 89তম। পর্তুগালের জনসংখ্যার প্রায় 84% খ্রিস্টান ধর্মের অনুসারী। এদেশে মুসলিম ও হিন্দুর সংখ্যা অতি নগণ্য আর বাকিরা কোনো ধর্মে বিশ্বাস করে না। এদেশের জনসংখ্যার প্রায় 95% স্থানীয় পর্তুগিজ অধিবাসী। পর্তুগালের মানুষের জীবনযাত্রা ইউরোপিয়ানদের জীবনযাত্রার মতোই। পর্তুগালের মানুষের মাথাপিছু হয় প্রায় $24,000। পর্তুগালের মানুষের গড়ায়ু প্রায় 81 বছর। দেশটিতে শিক্ষার হার প্রায় 100%। দেশটির শিক্ষা, চিকিৎসা, খাদ্য সব কিছু সহজলভ্য করে দিয়েছে সরকার। পৃথিবীতে সবার আগে পর্তুগিজ নাবিকরা সমুদ্র অভিযান শুরু করে। 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা প্রথম ইউরোপীয় হিসেবে ভারতীয় উপমহাদেশে আসে। পর্তুগাল পৃথিবীর 93টি দেশে উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। ভারত ও বাংলাদেশে ইউরোপের প্রথম উপনিবেশিক শাসক হিসেবে পর্তুগিজদের আগমন ঘটে। 15 শতকের পর থেকে 100 বছর পর্যন্ত পৃথিবীর সমুদ্র বাণিজ্য নিয়ন্ত্রণ করে পর্তুগিজরা এবং ইউরোপের প্রথম রাষ্ট্র হিসেবে একক বৃহত্তর সাম্রাজ্য গড়ে তোলে। তাই পর্তুগিজ ভাষা পৃথিবীর বিভিন্ন অংশে এখনও প্রচলিত আছে, বিশেষ করে ব্রাজিলে। এখনও ভারতের গোয়া ও চীনের হংকংয়ে অনেক লোক পর্তুগিজ ভাষায় কথা বলে। এছাড়া বাংলাতেও রয়েছে বহু পর্তুগিজ শব্দ। পর্তুগাল পৃথিবীর প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড নিষিদ্ধ করে। 1856 সালের পর থেকে দেশটিতে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। 16 শতকের শেষ নাগাদ পর্তুগালের শক্তি ও সম্পদ শেষ হতে থাকে এবং দেশটির বেশিরভাগ এশীয় উপনিবেশ হারায়। তবে পর্তুগাল তার বৃহত্তম উপনিবেশ ব্রাজিলের উপর 19 শতক পর্যন্ত ও আফ্রিকান সাম্রাজ্যের উপর 20 শতক পর্যন্ত নিয়ন্ত্রণ বজায় রাখে। এত কিছুর পরও পর্তুগিজ জাতি একটি বিষণ্ণ জাতি হিসেবে পরিচিত। এদেশের মানুষের বিষণ্ণতা এত বেশি যে একজন অন্যজনকে হ্যাভ এ নাইস ডে বলেও উইশ করতে ভয় পায়। পর্তুগাল 1986 সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করে। বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে পর্তুগালের অবস্থান 10-এর ভেতরে। ইউরোপের দীর্ঘতম সেতু ভাস্কো দা গামা সেতু রয়েছে পর্তুগালে, যার দৈর্ঘ্য প্রায় 12.34 কিলোমিটার। পৃথিবীর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় কুইম্ব্রা ইউনিভার্সিটি রয়েছে পর্তুগালে, যেটি 1290 সালে প্রতিষ্ঠিত হয়। দেশটির জাতীয় ও বিখ্যাত পানীয় হচ্ছে ওয়াইন। বিশ্বের সবচেয়ে বড় অমলেট তৈরির রেকর্ড রয়েছে পর্তুগালের, যার ওজন ছিল প্রায় 6.4 টন। অন্যতম সুন্দর দ্বীপ মাদারা দ্বীপ আটলান্টিকের বুকে ভাসমান বাগান নামে পরিচিত, যা পর্তুগালের মালিকানাধীন। 1755 সালের 1 নভেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে হয়েছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় একটি ভূমিকম্প, যে ভূমিকম্পে প্রায় 2,75,000 লোক মারা যায়। পর্তুগাল পর্যটন শিল্পের জন্য অত্যন্ত বিখ্যাত। ইউরোপের সবচেয়ে বড় সমুদ্র সৈকতগুলোর একটি রয়েছে পর্তুগালে। এছাড়া দেশটির প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শনগুলো দেখতে প্রতি বছর পুরো পৃথিবী থেকে প্রায় 25 মিলিয়ন পর্যটক আসে পর্তুগালে। পর্তুগালের প্রধান পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে লিসবন, পোর্তো ইত্যাদি। দেশটি সারা পৃথিবীব্যাপী তৈরি পোশাক ও জুতা রপ্তানি করে থাকে। এছাড়া উৎপাদন ও নির্মাণে পর্তুগাল অনেক এগিয়ে।
আর এগুলো পর্তুগালের অর্থনীতিকে শক্ত স্থানে ধরে রেখেছে। পর্তুগালের মুদ্রার নাম ইউরো। এক ইউরো সমান বর্তমান বাংলাদেশের প্রায় 100 টাকা এবং ভারতের প্রায় 87 রুপি সমান। বর্তমানে পর্তুগাল দেশটিকে আমরা চিনি ফুটবলের জন্য। বিশ্বের অন্যতম একজন সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, যার জন্ম পর্তুগালে। পৃথিবীর অন্যতম আরেকটি রহস্যময় দেশ ইসরায়েল। ইসরায়েল সম্পর্কে বিস্তারিত জানতে সমাপনের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং সমাপনের পরবর্তী ভিডিও দেখার জন্য সমাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।